ভারতবাসীরা, এই মাত্র বিশেষ অতিথির তোমরা তেলাওয়াত শুনেছ, এখনো প্রধান অতিথির তেলাওয়াত বাকি আছে, প্রধান অতিথির তেলাওয়াত এখনো বাকি আছে, তোমরা প্রধান অতিথির তেলাওয়াত শুনো। এরপর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন, ওগো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে কোরআন নাযিল করেছি, আপনার উপরে কোরআন নাযিল করেছিলাম, আর সেই কোরআন দুনিয়ার মধ্যে আপনি পড়েছেন, আজকে আপনি জান্নাতবাসীদের সামনে সেই কোরআন তেলাওয়াত করিয়া তাদের কলিজা ঠান্ডা করে দেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরপর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত আরম্ভ করবেন। কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন যখন তেলাওয়াত আরম্ভ করবেন, জান্নাতবাসীরা আবারও দেখা যায় হযরত দাউদ আলাইহিসসালাম কি হযরত দাউদ আলাইহিসসালাম চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহর রাসূলের জবান থেকে এমন সুন্দর আওয়াজ বের হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সাথে সাথে জান্নাতবাসীরা বেহুশ হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, এইভাবে তারা লাফাইতে থাকবে, আল্লাহ আমরা তো মনে করেছিলাম হযরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠ সবচাইতে ভালো কণ্ঠ, সুন্দর লাগছে, কিন্তু দেখা যায় হযরত দাউদ আলাইহিসসালাম চাইতে এই সুন্দর কণ্ঠ মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর এর চাইতে হাজার হাজার গুণ বেশি ভালো দেখা যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতবাসীরা বলবে আর তেলাওয়াত বন্ধ কইরেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন তেলাওয়াত বন্ধ কইরেন না, চলতে থাকুক, এইভাবে চলতে চলতে এইভাবে চলতে থাকবে হাজার বছর, হাজার হাজার বছর চলে যাবে, এরপর জান্নাতবাসীরা কোনো খবর থাকবে না, এতদিন চলার পরও তারা বলতে থাকবে এবার আরো আরো পড়েন আরো পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা বিশেষ অতিথির আওয়াজ শুনেছ, কোরআন তেলাওয়াত শুনেছ, প্রধান অতিথি বাকি আছে, প্রধান অতিথিও তোমরা কি করেছ তেলাওয়াত শুনে ফেলেছ, এখন সভাপতি আছে কিনা একজন, সভাপতি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ জান্নাতবাসীরা তোমরা বিশেষ অতিথির কোরআন তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, আরো মজা পেতে চাও নাকি, আরো মজা পেতে চাও, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও, তখন জান্নাতবাসীরা বলবে এর চাইতে আরো সুন্দর, আল্লাহু আকবার, এর চাইতে আরো সুন্দর কি হতে পারে, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কইব বলবেন বিশেষ অতিথির তোমরা তেলাওয়াত শুনেছ, প্রধান অতিথির তোমরা তেলাওয়াত শুনেছ, এখন আমি রাব্বুল আলামিন সভাপতি, সভাপতি হিসেবে আমি একটু তোমাদের সামনে তেলাওয়াত করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান আমার তেলাওয়াত কি তো সূরা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তেলাওয়াত করবেন জান্নাতবাসীদের সামনে, এরপরে জান্নাতবাসীরা এই সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতে থাকবে, আমার আল্লাহ সেই দিন বলবেন এইভাবে আমরা দুনিয়ার মধ্যে যেইভাবে পড়ি সেইভাবে আমার আল্লাহ বলবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন শব্দ বাড়িয়ে বলবেন আনা
জামাত বাসীদের সামনে যখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানে যখন কুদরতি আওয়াজ যখন মানুষ শুনবে, জান্নাত বাসীরা শুনবে, এবার দেখা যায় দাউদ আলাইহিসসালামের যে কণ্ঠ শুনেছিল সেটাও ভুলে যাবে, এরপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে শুনেছিল, এখন দেখা যায় তারা চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এর চাইতে আমার রব্বুল আলামিনের তেলাওয়াত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি শোনা যাবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন সেইদিন জান্নাতবাসীদেরকে কলিজা ঠান্ডা করবেন, কারণ জান্নাতবাসীরা এইভাবে টেস্ট থাকবে। এরপরে আপনার মনে করছেন কি আমরা দুনিয়ার মধ্যে এই যেভাবে মাহফিল করে সেইভাবে নয়, জান্নাতের মধ্যে সবার জন্য প্রথম সারিতে থাকবে নবীগণ, তারপরে থাকবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, সমস্ত উম্মতগণ থাকবে নবীর পরে দেয়া নবীগণের পরে। এরপরে আপনাদেরকে চেয়ার দেওয়া হবে, চেয়ার এই সেই চেয়ারগুলার যে একটা ফায়া আছে সেই ফায়াগুলা যদি তাম পৃথিবী বিক্রি করিয়াও সেই একটা জান্নাতি চেয়ারের পায়ের দাম হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতবাসীদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন, সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনিয়া এরপরে তারা কি করবে, তারা পাগল পারা হয়ে যাবে, এমন ভাবে পাগল পারা হইবে, অজ্ঞান হয়ে যাবে, তারা হেলতে থাকবে, দুলতে থাকবে, লাফাইতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনিয়া তারা বলবে বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না, কিন্তু দেখা যাবে জান্নাত থেকে টুকেন আসবে, টুকেন, আল্লাহ আর বইরেন না, এবার বন্ধ করেন, টুকেন আসবে। দুনিয়ার মধ্যে দেখবেন ওয়াজ যদি লম্বা হয়ে যায় তখন মানুষে কি দেয়, একটা টুকেন দেয় বয়ান সংক্ষিপ্ত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন তখন জান্নাত থেকে তারা কি করবেন, একটি টুকেন দিবেন, এই টুকেন পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিন আমি তোমাদেরকে দেখা দিয়ে তোমাদের কলিজা ঠান্ডা করে দিব। সেই সূরা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান আল্লামাল কুরআন আমি রহমান অতীব দয়াবান দয়ালু আল্লামাল কুরআন আমি শিক্ষা দিয়েছি কুরআন খলাকাল ইনসান আমি সৃষ্টি করেছি মানুষ আল্লামাহুল বায়ান আমি মানুষকে তার বাক শক্তি দান করেছি কথা বলার যোগ্যতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে একটি গুণ উল্লেখ করেন আল্লামাল কুরআন আমি তোমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছি। এরপরে আনছেন খালাকাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্ন জাগে যে আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে আনতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন এইভাবে না নিয়া আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আর রহমান আল্লামাল কুরআন, কারণ হে দুনিয়ার মানুষ পৃথিবীতে আসার পরে আমরা যে পৃথিবীতে আসছি মার গর্ভের থেকে আমরা শিক্ষা অর্জন করে আসি নাই, ঠিক কিনা, আমরা মার গর্ভের থেকে শিক্ষা অর্জন করে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কোরআন শিক্ষা করো,
তোমরা কি করো? কুরআন শিক্ষা করো। যার ভিতরে কুরআনের শিক্ষা নাই তার চাইতে হতবাগা আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কুরআন শিক্ষা করো, আল্লামাল কুরআন। কুরআনের সাথে যারা বেয়াদবি করবে, বেয়াদবি আচরণ করবে, কুরআনকে ধ্বংস করার জন্য যারা আগাইবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিক্ষার কথা বলেছেন। কারণ একজন পরিপূর্ণ মানুষ হইতে হইলে কুরআনের শিক্ষা প্রয়োজন। যদি মানুষ তুমি সারা পৃথিবীর সব কিছু অর্জন করলা, অর্জন করার পরে তোমার ভিতরে যদি কুরআন, তোমার ভিতরে যদি কুরআনের শিক্ষা না থাকে, তাহলে তুমি সব কিছু পাওয়ার পরেও আমার আল্লাহ বলেন তুমি কিছুই পাও নাই। কারণ তোমার ভিতরে কুরআনের ইলম নাই, কুরআনের আমল নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনকে শিক্ষা করে, তাহলে আপনি অবশ্যই আপনি গুনার কাজ করতে পারবেন না। কুরআনের যদি ভয় থাকে, কুরআনের প্রতি যদি আপনার মন থাকে, দিল থাকে, আপনি কুরআন বুঝুন, কুরআন পড়ুন, কুরআন পড়ান, তাহলে আপনার ভিতরে গুনাহ করার কাজ অবশ্যই আসবে না। কুরআন শিক্ষা করতে হইলে প্রথম শিক্ষিকা হইলেন মা। মা পারে একজন ছেলেকে, একজন মেয়েকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে। প্রাথমিক শিক্ষিকা হইলেন মা এবং বাবা। যেমন একটি উদাহরণ দিয়ে বুঝবেন, আব্দুর রহমান নামের এক যোদ্ধা, উনি যুদ্ধ করতে ভালোবাসেন, উনি যুদ্ধকে পছন্দ করেন। আব্দুর রহমান উনার স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমার জন্য তুমি দোয়া করিও, আমি জিহাদে চলে যাচ্ছি। আর আব্দুর রহমান উনার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, গর্ভবতী। আব্দুর রহমান যখন জিহাদের ময়দানে চলে গেলেন, তখন উনার স্ত্রী একটি বাচ্চা প্রসব করলেন। সেই বাচ্চা যখন বড় হতে লাগলো, ওই আব্দুর রহমান তো জিহাদের ময়দানে লড়াকু সৈনিক, জিহাদকে পছন্দ করেন, ভালো যোদ্ধা অস্ত্র ধরতে পারেন, ভালো করে যুদ্ধ পরিচালনা করতে পারেন। এইভাবে দেখা যায়, আগে তো কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, খবরাখবর উনি পাইতেছেন না। এক বছর দুই বছর এভাবে দীর্ঘ 29 বছর যখন জিহাদের ময়দানে চলে গেলেন, তখন উনি 29 বছর পরে যখন বাড়িতে আসলেন, যাওয়ার সময় উনার স্ত্রীকে 40,000 মানে 30,000 স্বর্ণ মুদ্রা রেখে দিলেন। যোগ আমার স্ত্রী, তোমার কাছে আমার 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেলাম। এরপরে যখন ওইদিকে বাচ্চা শিশুটা আস্তে আস্তে বড় হতে লাগলো, এইভাবে যখন 29 বছর পরে আব্দুর রহমান বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে ছেলে তো অনেক বড় হয়ে গেছে, কারণ ছেলে তো অনেক বড় আলেম বানাইছে মা, কারণ 30,000 স্বর্ণ মুদ্রা যে রেখে গেছেন, ওই 30,000 স্বর্ণ মুদ্রা উনি আলেম বানানোর পিছনে ব্যয় করেছেন। 30,000 স্বর্ণ মুদ্রা রেখে যাওয়ার কারণে উনার ছেলেকে আলেম বানাইলেন। আব্দুর রহমান যখন 29 বছর পর বাড়িতে আসলেন, এরপরে বলতেছেন 29 বছর পরে যখন বাড়িতে আসলেন, উনি তো যোদ্ধা মানুষ মানে যুদ্ধ করতে পছন্দ করেন, গুড়ার উপরে গুড়া নিয়ে যখন বাড়ির কিনারার মধ্যে আসলেন, উনার ঘরের মধ্যে যখন আসলেন, আসার পরে উনার হাতে একটা তলোয়ার ছিল, তলোয়ার দ্বারা ঘরের মধ্যে মানে দরজার
মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে দেখা যায় টকবগে যুবক, সুন্দর যুবক, সুদর্শন যুবক বেরিয়ে আসলেন, বলতেছেন ও তুমি কে, এখানে আঘাত করলা। এবার বলতেছেন তুমি যে ঘর থেকে বাইর হইলে, তুমি কে, আমার ঘরের মধ্যে তুমি যুবক কে। যুবক বলতেছে তুমি যে আঘাত করলা, তুমি কেন আমাদের ঘরের মধ্যে আসলা, তুমি কি আমাদের ঘরকে তুমি নিয়ে যাওয়ার জন্য, তোমাকে তো আমি চিনি না। এইভাবে আব্দুর রহমানও বলতেছেন তোমাকে তো আমি চিনি না, কারণ যদি 29 বছরের একটা যুবক ঘরের মধ্যে দেখে, 29 বছর পরে যখন বাড়িতে আসলেন, আসার পরে দেখতেছে একটি ঘর থেকে একটি যুবক বাইর হইছে, তখন বলতেছেন ও যুবক তুমি এই ঘরের মধ্যে কেন আসলা। যুবকে বলতেছে তুমি কে, তোমাকে তো আমি চিনি না, আমার তো এই ঘরে আমার বাড়ি আমার জায়গা, আমি এখানে বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, আর তুমি কোন থেকে উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছ। আব্দুর রহমান বলে কি কই বেটা, আমার বাড়ি এই মাটির সাথে আমার সম্পর্ক, আমি জিহাদের ময়দানে 29 বছর ছিলাম, 29 বছর পর আমি আসলাম, আর সে নাকি বলে আমার বাড়িটা বাড়ি না। এবার আব্দুর রহমান বাং উনার ছেলের মধ্যে একটা কথা কাটাকাটি চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে। এইভাবে তর্ক করতে করতে মানুষ জড়ো হয়ে গেছে। জড়ো হওয়ার পর মাও বাড়িতে ছিল না, কোনো এক কারণে অন্য বাড়িতে চলে গেলেন। এই ফাঁক দিয়ে এই দিক দিয়ে তর্ক বিতর্ক হইল। পর পর বলতেছে একজন আরেকজনকে বলতেছে তোমাকে বিচারলের মধ্যে নিব, বাবাও বলতেছে ছেলেকে, ছেলেও বলতেছে বাবাকে, কারণ তাদের তো পরিচয় হয় নাই প্রথমে, তারা বলতেছে তোমাকে কি নিব, তোমাকে বিচারলের মধ্যে কাজীর মধ্যে নিব, কাজীর কাছে নিব বিচার করার জন্য। এইবার মা যখন বাড়িতে আসলেন, আসার পরে দেখতেছেন বাড়ির মধ্যে অনেক মানুষ জটলা হয়ে রয়েছে, অনেক মানুষ দেখা যায় ভিড়। এবার বলতেছেন বাবা এত মানুষ কিসের জন্য এখানে জড়ো হয়েছে? এবং ছেলে বলতেছে আম্মু একজন মানুষ দাবি করতেছে এটা নাকি তার বাড়ি, এটা নাকি তার বাড়ি, অনেক দিন পরে সে আসছে। এবার মা জালানার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে 29 বছর আগে যে জিহাদের ময়দানে চলে গেল, 29 বছর পরে ওনার স্বামী, আর ওনার স্বামী যখন বাড়িতে আসছে জানালার ফাঁক দিয়ে যখন বিবি দেখছে, দেখার পরে দুই ফোঁটা চোখের পানি চোখ থেকে জোর জোর করে পড়তেছে। এবার বলতেছে বাবা উনি হলেন তোমার বাবা, তোমার পিতা, সম্মান করে তুমি ঘরে প্রবেশ করাও। যখন উনি সামনে যাওয়ার জন্য অভ্যর্থনা যাওয়ার জন্য বাবার কাছে গেলেন, গিয়ে বলতেছেন আপনি আমার পিতা, আসলে পরিচয় না হওয়ার কারণে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কমার দৃষ্টিতে দেখবেন। এইভাবে বাবাও বলতেছে না আমিও পরিচয় না পাওয়ার জন্য তোমাকে অনেক বকাঝকা করেছি, কোনো কিছু মনের মধ্যে নিবা না। এরপরে যখন ঘরের ভিতরে প্রবেশ করালেন, প্রবেশ করানোর পরে যখন এই দেখা যায় নামাজে মানে মসজিদের মিনার থেকে আওয়াজ ভেসে আসলো, ভেসে উঠলো, এরপরে ছেলে চলে গেল মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। ছেলে যাওয়ার পরে এরপরে কিছুক্ষণ পর বাবাও মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পরে যখন নামাজ আদায় করলো, আদায় করার পরে এবার দেখা যায় মসজিদের মানুষ নামাজ শেষ করিয়া দরসের মধ্যে বসে গেছে, তারা হাদিস দরস দিচ্ছে, আর একজন টকবকে যুবক দেখা যায় হাদিস দরস দিচ্ছে। আব্দুর রহমান দূর থেকে তাকায় বলে দেখা যায় না লোকটাকে কে দরস দিচ্ছে। একজন ভাইকে জিজ্ঞাসা করলেন ভাই ওই যে হাদিস দরস দিচ্ছেন উনি কে, আমি তো চিনতে পারতেছি না। তখন আব্দুর রহমানকে এক ব্যক্তি বলল উনি হলেন মদিনার রাবি বিন আব্দুর রহমান, মদিনার বড় আলেম ফকিহ উনি হলেন রাবি বিন আব্দুর রহমান। উনার চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। এবার পানি পড়ার কারণে উনি জিজ্ঞাসা করলেন বাড়িতে আসলেন, আসে বলতেছেন বিবি রে অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে, অনেক পিতা এই ছেলের মতন বাবা হতে পারে না, এই ছেলের মতো বাবা হতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ছেলের বাবা হতে পেরে আমি ধন্য হয়েছি।
এরপরে বিবিকে বললেন, বিবি তোমার যে 30,000 স্বর্ণ মুদ্রা তোমার কাছে রেখে গেলাম, সেই স্বর্ণ মুদ্রাটি কোথায়? তখন বিবি কষ্ট করলেন, আপনি কি স্বর্ণ মুদ্রা চান না আপনার এই উপযুক্ত একজন ছেলে চান? তো তুমি বলো কি, আমার স্বর্ণ মুদ্রা তো দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে, আমার ছেলেকে দেখিয়া আমার ছেলের যে এত বড় আলিম বানাইছো তুমি, এই স্বর্ণ মুদ্রা 30,000 স্বর্ণ মুদ্রা তুমি কি করিয়া তার পিছনে হ্যাঁ তুমি বিলীন করিয়া তুমি কি করেছো, তার এত বড় আলিম বানাইছো? আমি এটাতেই খুশি হয়ে গেছি। কিন্তু দেখা যাচ্ছে আমরা দুনিয়ার মধ্যে লেখাপড়া করাইতে গেলে টাকার দিকে খালি চা। আপনি আলেম বানান, কয় টাকা খরচ করেছেন আপনি আপনার ছেলের পিছনে? হাজার হাজার টাকা খরচ করতে হবে, করার পরে আপনি বড় আলেম বানাইতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন যে আর রহমান সূরা মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, আল্লামাল কুরআন, তোমরা কুরআন শিক্ষা করো, তোমরা কুরআন শিক্ষা দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।